আপনি সূরা ইমরানের 195 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ বলেছে যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে তারা অবশ্যই জান্নাতে যাবে কাদের সাথে শহীদদের সাথে একটা জায়গায় ধরেন না আপনি ধ্যানে গেনে আল্লাহকে দেখেন না আল্লাহকে যদি না পান আপনি রাসূলকে দেখেন আর রাসূলকে যদি না পারেন আপনি পিশাবকে ধরে দেখেন আল্লাহ তো বলছে যে বর্তক ছাড়া সেজদা হারাম আপনি আপনার অভিমুখ আপনি জানেন যে অভিমুখ মানে হচ্ছে আমার সামনে কে আছে সেটাই গোটা এই পৃথিবীতে দ্বন্দ্বটা হচ্ছে একখানি যারা কাফের তাদের অভিমুখ হলো আপনি দেবদেবীর দিকে আর যারা আল্লাহ বিশ্বাসী তাদের অভিমুখ হলো আল্লাহর দিকে ক্লিয়ার যারা কাফের না অথচ যারা আল্লাহকে চেয়ে দেখে নাই রাসূলকে দেখে নাই তাদের অভিমুখ কোন দিকে বা বলেন তো পীর মুর্শিদ যার নাই তার অভিমুখ কোন দিকে হবে এবার বলেন এই যার কোনো পীর নাই তার পীরকে আমি বলতে চাই না কারণ এটা মানে বুঝতেই পারতেছেন আপনি যদি নিজেকে চিনতে চান প্রথমে আপনি চিনতে হবে আপনার পীর কে আপনি রাসূল কে আর পীর এবং রাসূল ঠিক থাকলে আপনি আল্লাহ নিয়ে চলে আসবেন এটা আপনাকে বিশ্বাস করতেই হবে আপনাকে সেজদা দিতে হবে আপনার পীরের কাছে আপনার পীরের কাছে আপনার পীরকে অভিমুখ করে আপনাকে সেজদা দিতে হবে কারণ বর্জক ছাড়া সেজদা হারাম আপনি কাকে দেখে সেজদা দিবেন মক্কা মদিনাকে দেখে সেজদা দিবেন আল্লাহ তো সেটা বলে নাই আল্লাহ বলেছেন যে তুমি যখন নামাজ পড়বা হয় তুমি আমাকে দেখছো অথবা আমি তোমাকে দেখছি তাহলে যখন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না তখন তো তার পরিবর্তে আছেন রাসূল আছেন রাসূল যদি আপনার সামনে না থাকেন আপনি তো সঙ্গে সঙ্গে রাসূলকে পাবেন না আপনি পাবেন আপনার পীরকে আপনার পীরের হাতে হাত থাকলে পরে আপনার পীর যেদিকে টেনে নিয়ে যাবে আপনি সেদিকে যাবেন যেমন একটা ট্রেনের কথা একটা ট্রেনকে চিন্তা করে দেখেন একটা ট্রেনের ইঞ্জিন এবং বগি বগির কোনো কোনো সেন্সই নাই কোন দিকে যাচ্ছে যাচ্ছে কিন্তু ট্রেন আপনি খালি যদি একটা ট্রেনের বগি হতে পারেন তাহলেই আপনি পৌঁছে যাবেন উপরে আল্লাহর কাছে এটাকে আপনি বিশ্বাস করেন আপনার পীর যদি সত্যি আপনার পীর অবশ্যই সত্যি একজন শক্তিশালী পীরের হাত ধরেন কিছুই করতে হবে না আপনি ইমনি চোখ বন্ধ করে চলে যাবেন উনি যেভাবে যার নির্দেশ করবেন সেটা শুধু পালন করবেন অন্ধভাবে পালন করবেন আপনার পীর অবশ্যই আপনাকে বলবে সবসময় ধ্যানে গেনে আল্লাহকে স্মরণ করো কি সেটা বলবে না যখন আপনার পীর আপনাকে বলবে ধ্যানে গেনে আল্লাহকে স্মরণ করো ধ্যানে গেনে রাসূলকে স্মরণ করো আর যদি ধ্যানে গেনে আমাকে স্মরণ করো তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবে না তুমি সবকে নিয়ে যাবে সবটাই আসলে এখানে প্রধান অতিথি নাই দেখে আমি খুব জোরে জোরে খুব বক্তব্য দিচ্ছি আমি আর বেশিক্ষণ বক্তব্য দিব না আমি শুধু আমার পয়েন্ট অফ ভিউ গুলো আপনাকে বললাম আপনাদের বললাম যে আমার ধর্মীয় বিশ্বাসটা এই যে আমি মনে করি সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে আমি মনে করি যে আজকে আমি কি কি কাজ করব তার মধ্যে কোনটা সৎ হবে কোনটা অসৎ হবে আমার আমলনামা আমার হাতে একটা মানুষের বিবেক যদি বলে যে তুমি ঠিক করছো তারপরে সে যদি ভুল করে সে নিজে বুঝবে যে সে কোন দিকে যাচ্ছে কি বুঝবে না আপনি কি আপনার বিবেককে ফাঁকি দিয়ে কোনো কাজ করতে পারবেন ওই বিবেকই হচ্ছে আপনার আল্লাহ আপনি একটা জিনিস কি আল্লাহ কোরআন শরীফে বলছে যে তুমি বান্দা পৃথিবীতে কোন একটা জিনিস লুকায় দেখো দেখি আমি পারি কিনা ওটা খুঁজে বের করতে তো আপনি যখন ওই জিনিসটা ওখানে রাখতে যাবেন কে দেখতেছে এই রুটা দেখতেছে না উনি তো দেখতেছেন যে আমি কোথায় কাজটাকে রাখলাম তো ওনার কাছে দেখা ইয়ে করা কোনো কঠিন কাজ থাকে বলেন আল্লাহ বলছে যে হে বান্দা তুমি যে কাজই করো আমি তা দেখতে পাই তো তিনি তো আমার মধ্যেই আছেন আমার কালবের মধ্যে তিনি থাকলে আমি কি কাজ করবো উনি দেখতে পাবেন না আপনি আল্লাহকে একটা গালি দিয়ে দেখেন তো আপনি মনে করবেন যে আমি মনে মনে গালি দিচ্ছি আল্লাহ মনে টের পাবেন না আপনি যখন গালি দিচ্ছেন তখন আপনি কান শুনতে পাচ্ছেন না আপনি চোখ সেটা বুঝতেছে না আপনি যখন একটা অসৎ কাজ করতেছেন তখন আপনার অন্তরকে দেখতে পাচ্ছে না সেটা তো উপরে দেখার দরকারটা কি আপনি তো নিজেই বুঝতেছেন যে আল্লাহ সবই দেখতেছেন কোরআন শরীফে আল্লাহ বলতেছে যারা প্রকৃত ধার্মিক তাদের সঙ্গে অবশ্যই আল্লাহ আছেন আমি যদি মনে করি যে আমার সব কাজ আল্লাহ দেখতেছে তাহলে আমি ধার্মিক আর আপনি যদি মনে করেন যে আপনি প্রত্যেকটা কাজ আল্লাহ দেখতেছে আল্লাহ আপনি সব সময় আপনার সামনে আছে তাহলে আপনি কোনো অসৎ কাজ করতে পারবেন
তো আমাদের কমন সেন্সে যদি আমরা এটুকু চিন্তা করি যে কাজ হয় সৎ হবে অথবা অসৎ, আমি আমার আমলনামা আমলের ধুরিটা আমি বেশি করব না কম করব সেটা কিন্তু আমার উপরে নির্ভর করতেছে, আমার নিয়ত আমার আমল এই দুটো নিয়ে আমাকে যেতে হবে। আমি যদি সবসময় নিয়ত করি যে আমি একটা ভালো কাজ করব, তাহলে আমি যদি কাজটা করতেও না পারি তাও কিন্তু একটা সওয়াব পাবো। এই যে ভালো কাজগুলোর মধ্যে এই যে সৎ কাজ, এই যে মানে সবগুলো কাজকেই ভালো কাজগুলোকে আমরা সৎ আর খারাপ কাজকে অসৎ বলতে পারি। এখন আমাদের বিষয়টা হচ্ছে রোজা নিয়ে একটা ব্যাপার হচ্ছে। এখন মারিফতের একটা বিষয় এখানে আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে শরীয়ত এবং মারিফত কি, শরীয়ত কি আর মারিফত কি, এটা কিন্তু আমাদের একটু জানা দরকার। আমি মনে করি শরীয়ত আর মারিফতের মধ্যে কোনো পার্থক্য নাই যদি আমি জ্ঞান দিয়ে বুঝতে না পারি, আর যদি জ্ঞান দিয়ে বুঝতে পারি তাহলে কিন্তু বিশাল একটা পার্থক্য দেখতে পারি। কোরআন শরীফে আল্লাহ বলছেন যে আমার সহজ সরল পথ, সূরা ফাতিহার প্রথমেই আল্লাহ বলছেন, আল্লাহ তার রসুলকে রসুল আল্লাহকে বলছে যে আমাকে সেই পথে পরিচালিত করো যে পথে আমার জ্ঞানী গুণীরা চলে গিয়েছে, সেই পথে আমাকে আমি এবং আমার আমার অনুসারীদেরকে সেই পথে পরিচালিত করো না যে পথে আমার তোমার জ্ঞানী গুণীরা চলে যায়নি। কথা হচ্ছে যে এই সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। তাহলে আমার কথা হচ্ছে যে যদি রসুল তার বান্দা তার অনুসারীদেরকে নিয়ে যদি প্রার্থনা করে যে তুমি আল্লাহ তা আমাদেরকে ওখানে নিয়ে যাও, তাহলে আমার রসুল কি আনলেন নতুন করে বলেন তো, নতুন করে রসুল কোনো কিছু এনেছেন? তিনি যদি বলেন যে আমি এবং আমার উম্মতদেরকে তুমি ওই পথে পরিচালিত করো, ওই সরল পথে আমাদেরকে নিয়ে যাও, তাহলে উনি কি নিয়ে আসলেন নতুন করে? হয়তো আপনারা সবাই বলবেন যে আমি হয়তো উল্টাপাল্টা কথা বলতেছি, আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ শরীয়ত হচ্ছে আল্লাহ শরীয়ত একটাই, আল্লাহ শরীয়ত এই আল্লাহ শরীয়তে যে কয়েকটা পয়েন্ট আছে এটা কিন্তু সর্বযুগে সর্ব মানুষের জন্য প্রযোজ্য, এবং আল্লাহ প্রত্যেকটা নবী রসুল এক শরীয়ত নিয়ে আসছে। সেটা কি, কোন নবী রসুলকে এটা বলেছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে? যখন আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমরা আল্লাহর অভিমুখী আমরা হয়ে আসি, তাহলে পৃথিবীতে যত নবী রসুল আসছেন আমার রসুল তো একই কথা বলছেন, নতুন কি কথা বললেন? কথা তো নতুন না, সূরা বনী ইসরায়েলে 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে হে মোহাম্মদ তোমাকে আমি যে দিনটা দিয়েছি তুমি দেখো তো দেখি ওখানে নতুন কি আছে, নতুন কিছুই নাই, তাহলে আমার রসুলকে দিলেন কেন? এই জন্য দিলেন যে আল্লাহর যে শরীয়তের আলো নিভে গিয়েছিল দেখে রসুলকে দিয়ে নতুন করে জ্বালালেন, আর কিছু না। এটা আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ শরীয়তের প্রথম কথা হচ্ছে এক উপাস্যকে সবসময় মনে মানে ভালোবাসতে হবে। এইটা যদি আপনি ভালো না করতে পারেন, এইটা যদি আপনি নিজে মনে মানে নিয়ে আসতে না পারেন, তাহলে আপনি কিসের মুসলমান? এক উপাস্যকে সবসময় ভালোবাসতে হবে, তার কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনি যদি অন্য কোনো দিকে আত্মসমর্পণ করেন, আপনার সেজদা যদি হয় কোনো দেবদেবীর দিকে, আপনার সেজদা যদি হয় অন্য মানুষকে কোনো দিকে, আপনার সে নামাজ হবে না, আপনার কোনো কাজ হবে না। ক্লিয়ার? আমি এটা বিশ্বাস করি। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি কখনোই হত্যা জেনা খুন সমস্ত করতে পারবেন না, যদি করেন আপনি সকল পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। আজকে যারা খুন ধর্ষণ করতেছেন এটা কি মুসলমান না হিন্দু? আমি হিন্দু মুসলমান বলছি না, আল্লাহ শরীয়ত পৃথিবীর সব জায়গায় গিয়েছে, সব ধর্মের লোকরা জানে সৎ কাজ করলে পরে বেহেশতে যাবে বা স্বর্গে যাবে, অসৎ কাজ করলে নরকে যাবে, সবাই জানে। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, এটার জন্য আপনার রসুল আপনার পথ প্রদর্শক কেউ দায়ী হবে না, আপনাকেই দায়ী হতে হবে। তাহলে আল্লাহ শরীয়তের আরেক যে দ্বিতীয় বা তৃতীয় কথা হচ্ছে যে আপনি কখনো জেনা করবেন করতে পারবেন না। আজকে আমরা জেনা জেনাতেই তো ডুবে আছি, কেউ চোখের জেনা করি, কেউ সরাসরি সুযোগ পেলে ধর্ষণ করি তারপরে তাকে হত্যা করি, এটাই তো হচ্ছে আমরা শরীয়ত বিরোধী কাজ করলাম, তাই না? পৃথিবীর কোনো ধর্মের মধ্যে এটা লেখা নাই যে জেনা করা অন্যায় না, খুন করা অন্যায় না, মিথ্যা কথা বলা অন্যায় না, অঙ্গীকার পালন করা অঙ্গীকার থেকে দূরে সরে যাওয়া, আপনি একটা কথা দিলেন যে হ্যাঁ ঠিক আছে আমি আসবো, আমি অঙ্গীকার করছি, আমি ওয়াদা করতেছি, সে ওয়াদাটা আমি বরখেলাপ করে দিলাম, আপনি কি তাহলে সরল পথে আসতে পারলেন? আজকে আমরা নিজেরা নিজের বিবেককে চিন্তা করেন তো, আল্লাহ সরল পথে মাত্র কয়েকটা পয়েন্ট আছে,
এক নম্বর পয়েন্ট হচ্ছে এক উপাসকের সবসময় সে আত্মসমর্পণ করতে হবে। দুই নম্বর পয়েন্টই হচ্ছে যে আপনাকে সবসময় সৎ কাজ করতে হবে, অর্থাৎ খুন, জেনা, হত্যা এই সমস্ত করা যাবে না, পরের ধন, পরের কোনো সম্পদের ওপর আপনি লোভ করা যাবে না। তারপর অঙ্গীকার পালন করতে হবে। এই কথাগুলো কোন নবী রাসূল বলেন নাই। আপনি যদি সরল পথে না থাকতে পারেন, আপনি কিন্তু বেহেশতে যেতে পারবেন না। আপনি যদি সরল পথে না চলতে পারেন, সরল পথে চলার সবচেয়ে বড় বিপদ হচ্ছে মিথ্যা কথা বলা। আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু জেনে অজানায় বা আমাদের নিজেদের স্বার্থে মিথ্যা কথা বলছি। আপনারা সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সরল পথে যদি চলতে চান মিথ্যাটা ছাড়েন। কেউ যদি সারাদিন নামাজ রোজা করে যদি মনে করেন যে অফিস আদালতে পকেট ভরাবো, ঘুষ দুর্নীতি, এগুলো কিন্তু সরল পথ থেকে অবশ্যই অনেক দূরে। এবং সরল পথ থেকে আপনাকে বিচ্যুত করে রাখছে কে? আপনার মুখের জবান। এটা সবসময় আপনি মনে রাখবেন। যখনই আপনি মিথ্যা কথা বললেন, আপনি নিজের বিবেকের কাছে হেরে গেলেন। আপনার বিবেক কিন্তু দেখলেও যে আপনি একটা মিথ্যা কথা বললেন, এভাবে ক্রমাগত মিথ্যা কথা বলতে থাকেন, সরল পথ থেকে আপনি বহু দূর চলে যাবেন। পরিশেষে আমি এটুকু বলতে চাই যে আপনার সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা দিন আল্লাহ কোরআন শরীফে বলছে তুমি প্রত্যেক দিন যে কাজগুলো করবা সেই কাজগুলো তোমার রেকর্ডে জমা হবে। আপনি প্রত্যেক দিন হিসাব করে আপনার আমলনামাটা পূর্ণ করার চেষ্টা করেন, আপনি সৎ কাজ করেন, মানুষকে সৎ উপদেশ দেন, যেটুকু পারেন দান খয়রাত করেন, যাকে আপনার ভালো লাগে না তাকে আপনি দুঃখ দিয়েন না, তার কাছ থেকে দূরে থাকেন, মিথ্যা কথা বলা ছেড়ে দেন, চেষ্টা করেন, আপনি এমনি একজন সৎ ব্যক্তি হিসেবে আল্লাহর খাতার নাম লেখাবেন। এবং আপনার পরবর্তী যে স্টেপগুলো আছে, কবর কিয়ামত থেকে যে হাসরের মাঠের যে দিনগুলো আপনার সামনে আছে, এই দিনগুলোতে আপনি কোনো চিন্তা করতে হবে না। আপনার পীর সাহেব আপনার সঙ্গে থাকবে, আপনার রাসূল আপনার সঙ্গে থাকবে, এবং এই দুজন সঙ্গে থাকলে আর আপনার কারো সুপারিশকারী লাগবে না। তো পরিশেষে আমি একটু বলতে চাই, আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, এখানে সম্মানিত যে সমস্ত মাশায়েক আছেন তারা আমার চেয়ে তো অনেক জ্ঞানী। আমি আমার জ্ঞান বুদ্ধি পেয়েছি আমার পীরের কাছে। আমি যেটুকু শিখেছি, আমার পীর সবসময় আমাকে বলেছে, বাবা তুমি ধ্যানে জ্ঞানে সবসময় আল্লাহকে ডাকো। তুমি দুটা তো কথা, তুমি মিথ্যা চিন্তা তোমার এমনি দূর হয়ে যাবে। সবসময় যদি ধ্যানে গেলে তোমার আল্লাহ থাকে, সবসময় ধ্যানে গেলে যদি তোমার রাসূল থাকে, সবসময় ধ্যানে গেলে যদি তুমি আমার তুমি যদি আমাকে যদি সবসময় ধ্যানে গেলে স্মরণ করো, তাহলে তোমার ওই ধ্যানে জ্ঞানে কেউ ঢুকতে পারবে না। এবং তুমি যদি এটাই করতে থাকো, এক সময় দেখবে যে তুমি তোমার আত্মাটা পরিশুদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা। সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আত্মাকে পরিশুদ্ধ করতে চান, আপনি আপন পীরের নির্দেশ অনুযায়ী আপনারা চলেন, এবং সেই অনুযায়ী আপনারা সঠিক মানে আপনারা আপনাদের কাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে করেন। আমার মনে হয় বেহেশতটা আপনাদের চেয়ে আপনার কাছে আপনার মানে বেহেশতটা খুব বেশি দূরে না। আমরা মনে করি বেহেশতটা অনেক উপরে, বেহেশত আপনার সব পাশেই আছে। কাল কিয়ামতের দিন আপনি যখন আপনার আমলনামা নিয়ে হাজির হবেন, যদি আপনার আমলনামা ভালো থাকে আপনি এমনি বেহেশতে চলে যাবেন। সবসময় মনে রাখবেন বেহেশত আমার নিকটেই আছে, আজকে মারা গেলে কালকে বেহেশত পাবো, এই আশা নিয়ে আপনি চলেন। ইনশাআল্লাহ আমার রব, আমার রসুল, আমার পীর, আপনাদের পীর, যার যার মসজিদ, যার যার মসজিদ কেবলা, তার তার উপকার করবেন, তার তার জন্য সবসময় সুপারিশ করবেন। পরিশেষে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।